কোভিড-19 সংক্রমণ যখন ছড়িয়ে পড়ে, তখন পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই অর্থনৈতিকভাবে বিপাকে পড়ে। কিন্তু কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে যখন প্রায় সকল দেশ দিন রাত এক করে দিচ্ছে, ঠিক তখনই ডলারের দাম বৃদ্ধিতে কোভিড সংক্রমণের সময়ের থেকেও আরও কয়েক গুণ বেশি অর্থনৈতিকভাবে বিপাকে ফেলে দিয়েছে। তাই হঠাৎ করে ডলারের এই দাম বৃদ্ধির কারণ আজকের ভিডিওতে তুলে ধরব। আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ২০২১ সালের শেষের দিকে কোভিডের সংক্রমণ কমে এলে শুরু হয় অর্থনৈতিক পুনরুদ্ধারের পালা। কিন্তু মহামারীর সময় কম উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা অনেকটা বাধাগ্রস্ত হওয়ায় প্রতিটা দেশের উপরেই মূল্যস্ফীতির চাপ ছিল এবং পণ্য পরিবহনে অতিরিক্ত জাহাজ ভাড়া পণ্য উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছিল। অর্থনীতির পুনরুদ্ধারের প্রক্রিয়ার মধ্যেই রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম নিজেদের অঞ্চলে যুদ্ধ দেখল ইউরোপ। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের উপর ইউরোপ অনেকটা নির্ভরশীল রাশিয়ার উপর, ফলে ইউক্রেনে যুদ্ধ নিয়ে বেশ ঝামেলাতেই পড়ে আছে ইউরোপ। অপরদিকে তুলনামূলক ভালো অবস্থায় থাকার কথা ছিল চীনের, কিন্তু তারাও বিপদে আছে। চীন অনুসরণ করছে শূন্য কোভিড নীতি, ফলে সামান্য কোভিডের অস্তিত্ব দেখা দিলেই তারা কঠোর লকডাউনের দিকে যাচ্ছে, যার ফলে এখনও চীনের কয়েকটি শহরে লকডাউন চলছে। এর ফলে বাণিজ্য ব্যবস্থাও পিছিয়ে পড়েছে তারা। বড় অর্থনীতির মধ্যে একমাত্র ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, কারণ কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার অনেকটাই দ্রুত গতিতে হয়েছে তাদের। এছাড়াও ইউক্রেন যুদ্ধ তাদের কোনো সমস্যায় ফেলেনি, কেবল বিপদ ছিল মূল্যস্ফীতি নিয়ে। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির মূল লক্ষ্য একটাই, আর তা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, এবং সেই মূল্যস্ফীতি এবার 8% ছাড়িয়ে যায়, যা ছিল গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। এই অবস্থায় দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক চলতি মাসের শুরুতেই সুদের হার 0.5% বাড়িয়ে দেয়। একেবারে এত সুদের হার বাড়ানো ছিল গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। ফেডারেল রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে মার্কিন অর্থনীতি আরও চাঙ্গা হয়ে যায়। বিশ্বে এখন একমাত্র স্থিতিশীল অর্থনীতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। ইউরোপ মন্দায়, চীন খানিকটা নিয়ন্ত্রিত এবং নিষেধাজ্ঞায় রাশিয়া, ফলে বিনিয়োগের একমাত্র মাধ্যম এখন ডলার ও বিনিয়োগের গন্তব্য যুক্তরাষ্ট্র, যার ফলে দেশটির মধ্যে ডলার ঢুকছে এবং বিনিয়োগ বাড়ছে শেয়ার ও বন্ডে। জ্বালানি তেল ও বিভিন্ন দাতব্য পণ্য বিক্রি হচ্ছে কেবল ডলারে। অপরদিকে ডলারের দাম বাড়ায় আমদানি মূল্যও কম পড়ছে তাদের। সব মিলিয়ে গত 20 বছরের মধ্যে ডলারের মান এখনই সবচেয়ে বেশি। দ্য ইউএস ডলার ইন্ডেক্স অনুযায়ী ডলারের বিপরীতে জাপানি ইয়েনের মান কমেছে 11.7%, ব্রিটিশ পাউন্ড ও ইউরোর দাম কমেছে 7.5% হারে, সুইস ফ্রাঙ্কের মান কমেছে 6.6%, আর চীনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন ঘটেছে 3.5%। ডলার চাঙ্গা থাকায় যেসব দেশ জ্বালানি তেল, খাদ্য ও ভোগ্যপণ্য এবং দাতব্য পণ্য রপ্তানি করে, তারা অত্যন্ত ভালো অবস্থানে আছে, কারণ তাদের আয় বাড়ছে। অন্যদিকে আমদানি নির্ভর দেশগুলো পড়েছে বিপদে, সবারই আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, ফলে দেশগুলো বিদেশ থেকে মূল্যস্ফীতিও আমদানি করছে। যুদ্ধের কারণে একদিকে বিশ্ববাজারে প্রায় সব পণ্যের আমদানি মূল্য বেশ বেড়ে গেছে, আবার সুদের হার বাড়ায় অন্য দেশগুলো থেকে নিরাপদ বিনিয়োগের গন্তব্য হিসেবে পুঁজি ঢুকছে যুক্তরাষ্ট্রে।
এই দুইয়ের প্রভাবে প্রায় সব দেশই নিজের মুদ্রাকে অবমূল্যায়ন করতে বাধ্য হচ্ছে।